পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, আমরা রমজানের প্রত্যেকটা দিন যারা রোজাদার রয়েছে তারা কিন্তু ইফতারের সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। শুধু আমরা নিজেরাই নই, যারা ইফতার তৈরি করেন তারাও কিন্তু চিন্তা করেন যে চটজলদি কী করে একটু ব্যতিক্রমধর্মী রান্না করা যায় যাতে পরিবারের সবাই ভালোবাসেন, কিংবা প্রতিবেশীদেরকেও যদি একটু ইফতার পাঠাতে হয় তার মধ্যে যেন নতুনত্বের একটা ছোঁয়া থাকে, একটা এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার থাকে। তো সেই সব বিষয়কে নিয়ে আমাদের আয়োজন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আছি তাসনুভা মোহনা এবং আমাদের সঙ্গে আজকে আছেন রন্ধনশিল্পী তাসনিম জাহান। কেমন আছেন আপু? আপনি ভালো? আছি আপু, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আপনি আসলেই আমার কাছে মনে হয় যে কোনো একটা রিচ ফুডের রেসিপি খুব সহজে এবং খুব অল্প সময়ে আমরা দেখে ফেলতে পারবো আমাদের দর্শকদের। তো আজকে কি তেমন কোনো রেসিপি নিয়ে এসেছেন? আজকে করব টুনা ফিশ কাবাব করব আজকে। টুনা ফিশের কাবাব, ওয়াও, ইট সাউন্ডস গুড। তো দেখা যাক কী কী আছে আমাদের টুনা ফিশের কাবাব করতে করতে। টুনা ফিশের কাবাব করতে এখানে তো আমার টুনা ফিশ লাগবে, যেটা এখানে আছে টুনা ফিশ, এখানে আচ্ছা টুনা ফিশ রয়েছে, আর এখানে আছে আলু সিদ্ধ, এটা বোধহয় বাইন্ডিং এর জন্য, তাই? বাইন্ডিং এর জন্য, বাইন্ডিং এর জন্য। একটি ডিম, ওকে। এখানে আছে গুঁড়ো মরিচ, একটু দেখি দর্শকদের কি কি আছে এখানে। হ্যাঁ, এখানে মরিচের গুঁড়ো রয়েছে, আর এখানে আছে গোলমরিচ, ওকে। আমরা এখান থেকে যখন নিয়ে নেব চামচে করে তখন পরিমাণটা বলবো, পরিমাণটা। হ্যাঁ, আর এখানে এখানে রসুন কুচি, রসুন কুচি রয়েছে, এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, স্বাদ মতো লবণ, লবণ, এখানে আদা রসুনের পেস্ট করা আছে, একসাথে করা, একসাথে করা। আর এখানে আছে ব্রেড ক্রাম, যেটা যেটা আমরা, আর ওখানে আছে গরম মশলা, এটা গরম মশলা, ফাইন। আর তেল তো লাগছেই, সেটা বলার অপেক্ষা রাখে না। ওকে, তাহলে এখন যেটা করতে হবে যে এগুলো বোধহয় আমাদেরকে মিক্স করে নিব। তাহলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেন কোনটার সাথে কোনটা। আচ্ছা, এখন আমি আলু সিদ্ধটা নিয়ে নিচ্ছি এখানে। ঠিক আছে, এটা দুটোর মতো আলু, হ্যাঁ, সিদ্ধ করে আমি পুরোটুকু না, আমি হাফ করে নিব এখানে। আচ্ছা, পরে লাগলে আমরা হয়তো পরে লাগলে এটা অ্যাড করা যাবে। ঠিক আছে, আচ্ছা এখন নিয়ে নিচ্ছি টুনা ফিশটা নিয়ে নিচ্ছি, এটা আমি পুরোটুকুই এখানে নিব। টুনার একটা আলাদা স্মেল আছে, স্মেল আছে, এই জন্যই বোধহয় কাবাবটা খেতে একটুখানি ডিফারেন্ট লাগে, ডিফারেন্ট হবে। ঠিক আছে, তারপর এখানে নিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, রসুন কুচি নিয়ে নিচ্ছি, রসুন কুচি খুব বেশি দিব না, হাফ চা চামচের মতো এখানে দিচ্ছি আমি, ফ্লেভারটা আসবে, আমার বাইটটা লাগে, বাইটটা খেতে মজা লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি মিহি করে কাটা এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি একটু কালার আসার জন্য বা স্পাইসি হওয়ার জন্য টেবিল হাফ চা চামচ দিই, হাফ চা চামচ, ওকে, এতটুকু, হ্যাঁ চলবে, ওকে। আর এখানে যাবে এখন, এটা হচ্ছে গোলমরিচ যাবে এখন, গোলমরিচ হাফ চা চামচ দিই, হাফ চা চামচ দেব, পরিমাণ একটু কমই দেব যেন স্পাইসটা একটুখানি কম থাকে। আর দেব হচ্ছে কাঁচা মরিচ কুচি দিব, ওকে, এক চা চামচ দিয়ে দিই আমরা এখানে, ওকে, জোর বেশ। আর দিব এখানে হচ্ছে আধা, হ্যাঁ আধা চামচ দিব এখানে আমরা, আধা চামচ মানে এতটুকু, হ্যাঁ। আর দিব হচ্ছে এখানে আমরা একটু লবণ দিতে হবে, গরম মশলা দিয়ে দিব, হ্যাঁ আধা চামচ, হ্যাঁ লবণটা দিই, কারণ এখানে টুনা ফিশে কিন্তু অলরেডি থাকে, হ্যাঁ, ওকে, তাহলে আমরা অল্পই দিলাম। তারপর এখানে দিব হচ্ছে গরম মশলাটা, এতটুকু, আর একটু, এতটুকু, হ্যাঁ চলবে, এটাকে এখন ভালো মতো মিক্স করে নিব। বাইন্ডিং এর জন্য যদি প্রয়োজন হয় আমি আলুটা পুরোটুকুই দিয়ে দিব, হ্যাঁ, ওকে, এটা আমরা করতে করতে হয়তো বা বুঝে যাব যে কতটুকু কতটুকু লাগবে এখানে, নিয়ে নিই, সরিয়ে নিচ্ছি, ডিমটা আমি ফেটে দিচ্ছি, কাজটা অন্তত এগিয়ে থাকলে কি বলে। আমরা এখানে তেলে ভাজবো, এটা আমরা তেলটা আগে থেকে একটু গরম করে নিতে হবে আমাদের। এই তো ডিমটাও ফেটে দিয়েছি আর তেলটাও গরমে দিয়ে দেবো, তার আগে আমি একটা দর্শকদের কাছ থেকে ব্রেক নিয়ে আসি। আইগেস ইউনাইটেড ঝটপট ইফতার নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আবারও আমরা টুনা ফিশের কাবাব করার জন্য ফিরে আসব বিরতির পর। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস, আপনার শক্তি,
আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস, আপনার শক্তি। আইগ্যাস ইউনাইটেড সিলিন্ডার সব থেকে বেশি নিরাপদ আর নিশ্চিন্ত, তাই ব্যবহার করুন আইগ্যাস ইউনাইটেড সিলিন্ডার। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আইগ্যাস ইউনাইটেড, আপনার শক্তি। চলুন আমরা আবারও টুনা ফিশের কাবাবে চলে যাই। তো মিক্সিং হয়ে গেছে, ডিমটা হয়ে গেছে, এবারে আমরা তেলটা গরম করি। দিব তেলটা, দিয়ে দেন আপনি আমাকে, আমি এখানে ফ্লেমটা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা ডিপ ফ্রাই করবো কাবাবটা। হ্যাঁ, ডিপ ফ্রাই করবো। ওকে, হ্যাঁ আপনি দিলে বোধহয় শেপগুলো বেশি সুন্দর হবে। আমি বরং এই পাশটা একটুখানি দেখি, তেলটা গরম হোক। এই চপ, কাটলেট, কাবাব এগুলো শুনলেই না মানে যেভাবে পানি চলে আসে, মানে ক্রেভিংটা অনেক বেশি হয়ে যায়। তবে রান্না করতেই না একটু আলসি মেজা লাগে, কারণ মনে হয় প্রসেসিংটা অনেক লেন্দি। একেতে রোজার মাস, সারাদিন রোজা রেখে তার উপর আবার ইফতারের আগে এইসব করা অনেক ঝামেলা, মনে ঝামেলা। হ্যাঁ, সেই জায়গায় যদি এইরকম কোনো রেসিপি থাকে যে চটজলদি আসলে চাইলে এরকম টুনা ফিশ দিয়ে একটা কাবাব তৈরি করে ফেলা যায়, ইজিলি করা যায়, তাহলে তো মানে কে না বানাবে বাসায় বলুন। আরেকটা চামচ ছোটো, এটা দিয়ে কাজটা সেরে নিচ্ছি। এটাকে একটু চেপে চেপে দেব। রোজার কি বাসায় করা হয়? বাসায় আমি না, আমি তো আসলে এত কিছু ভাবে পারি না, পরি টুকটাক হালকা পাতলা যতটুকু পারি করি। কিন্তু এই যে এরকম কাটলেট বা কাবাব যদি বানাতে হয় তাহলে আমার একটুখানি প্রিপারেশন নিয়ে তারপরে করতে হয়, কারণ এই সহজ রেসিপিগুলো আসলে আমার জানা ছিল না। এরপরে অবশ্যই করব। এগুলো কি মানে করতে করতে অনেক সময় এক্সপেরিমেন্টাল আরও অন্যান্য রেসিপিও বোধহয় মাথায় চলে আসে, তাই না? আর সহজে করতে চাইলে আসলে একটুখানি ডিম, একটুখানি ব্রেড ক্রাম্বস থাকলে অনেকটা কাজ এগিয়ে যায়। আচ্ছা, কোনোভাবে ব্রেড ক্রাম্বের পরিবর্তে আমরা কি এখানে ওই যে পাউরুটি বা বিস্কিট যদি না থাকে আর কি, বিস্কিট গুঁড়া করে সেটা করতে পারি কিনা? ব্রেডটা আমরা ব্ল্যান্ড করে ভালো করে ওটা করতে পারি। ওটা কাবাবগুলো অলরেডি বানানো হয়ে গেছে, একটু ডিপ ফ্রিজে মানে একটু ফ্রিজিং করে রাখলে জিনিসগুলো আর একটু ভালো হতো। যেহেতু আমাদের হাতে একটু সময়ের স্বল্পতা রয়েছে, আমরা কাবাবগুলো এখন নিয়ে নিচ্ছি। আমি তেলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্লিজ আসলে আমরা যদি সব কিছু খুব হেলদি অ্যান্ড হাইজিন মেনটেন করে খেতে চাই, সব কিছু হোমমেড খেতে চাই, তাহলে তো একটু কষ্ট করতেই হয়। সেই আমার মনে হয় অলমোস্ট তাই হয়ে এসেছে। হ্যাঁ, খুব সহজেই তৈরি হয়ে গেল টুনা ফিশ কাবাব। খুবই সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। প্রিয় দর্শক, আমি তো আজকে একটা খুব চটজলদি রেসিপি দেখে নিলাম কী করে এরকম একটা টুনার কাবাব বানাতে হয়। আমি ইফতারে অবশ্যই ট্রাই করব নিজের বাসায়, আপনারাও ট্রাই করতে ভুলবেন না। আইগ্যাস ইউনাইটেড, আপনার শক্তি। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার থেকে আমি তাসনুভা মোহনা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বিদায়, আল্লাহ হাফেজ।